বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বরে একটা জার্সি, ভাই এক নম্বরে জার্সি, এটা জাত মান বয়সটা ভাই? হ্যাঁ ভাই, এটা হলো মেল ভিটা, ওই যে বাঘাবাড়ি মেল ভিটার 100% জার্সি। আচ্ছা, এটা হলো 8 মাসের প্রেগনেন্সি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। তাইব ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? ভাই আমার নাম মোহাম্মদ তাইব আলী, আমি মাদ্রাসাতে চাকরি করি এবং আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি খামার। আচ্ছা, আপনাদের এখানে কেমন ধরনের গরু সবসময় পাওয়া যাবে? ভাই আমাদের কাছে সকল প্রকার গরুই পাবেন, যেমন বকনা, গাভী, ষাঁড়, বাচ্চা সবই পাবেন ইনশাল্লাহ। আজকে দর্শকদের কি দেখাচ্ছেন? আজকে দেখাচ্ছি হলো বকনা, দেখাচ্ছি শুধু সব জাতেরই বকনা দেখাচ্ছি, আর ছেটের ভিতরে দেখেন অনেক গরু আছে, ওইগুলা দেখাবো না, ওটা আবার পরে ইনশাল্লাহ। ছেটের ভিতরে অনেক গরু দেখা যাচ্ছে আর কি? জি, যে কোনো দর্শক ভাই যে কোনো সময় আসলে সব ধরনের গরু ইনশাল্লাহ পাবে। আচ্ছা, তার ভাই চলুন তাহলে আজকে যে বকনা বাচ্চাগুলো দেখাবেন আমার দর্শকদের পর্যায়ক্রমে দেখেন। হ্যাঁ ইনশাল্লাহ। বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বরে একটা জার্সি, ভাই এক নম্বরে জার্সি, এটা জাত মান বয়সটা ভাই? হ্যাঁ ভাই, এটা হলো মেল ভিটা, ওই যে বাঘাবাড়ি মেল ভিটার 100% জার্সি। আচ্ছা, এটা হলো 8 মাসের প্রেগনেন্সি। প্রেগনেন্ট আছে 8 মাস? হ্যাঁ, 8 মাসের 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে এবার। দাঁতে 2টা? হ্যাঁ দাঁতে 2টা। আচ্ছা, এই প্রথম বাচ্চা হবে, দেখেন দেখেন সব জার্সি যেগুলো বড় সরো আছে জার্সি হিসাবে। হ্যাঁ বড় হিসাবে দেখেন, যে কোনো দর্শক ভাই দেখে বুঝতে পারবে যে গরুটা কত বড়, লম্বা চড়া আছে দেখেন। হ্যাঁ লম্বা চড়া সব দিকেই পারফেক্ট। মাঝেটাও ভর আছে। জি দেখেন ওলান পালানটা, ওলানটা একটু দেখান, ওলানটাও অনেক ঠিক আছে, নিপল 4টে আছে। হ্যাঁ 4টায় আছে দেখান, মানে শান্ত স্বভাবের দেখছি। হ্যাঁ ইনশাআল্লাহ খুব শান্ত শিষ্ট গরু। বন্ধুরা এক নম্বরে দেখছেন জার্সি, এটা প্রেগনেন্ট শুনেছেন 8 মাসের। জি 8 মাসের। দাঁতে আছে 2টা, 2টা প্রথম বাচ্চা দিবে। সুন্দর একটা জার্সি দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভাই ঠিক আছে। এই প্রেগনেন্টের জার্সিটার দামটা কেমন লাগছে? মাত্র 2,20,000 টাকা। দাম দর কত হবে? দাম দর সম্মানী খাতিরে কিছু ছাড় হবে। বন্ধুরা শুনেন এক নম্বর প্রেগনেন্ট জার্সিটার দাম 2,20,000 ছাড় হয়েছে, তো আপনারা কিছুটা দর দাম কমিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। তাই ভাই 2 নম্বরে বকনা বাচ্চাটা জাত মান বয়সটা? ভাই এটা হলো জার্সি বকনা, ওই যে আপনার হলো বাঘাবাড়ি মিল্ক ভিটার 100 জার্সি। আচ্ছা, আর এটাতে 1 সপ্তাহ হলো বীজ দেওয়া হয়েছে এশিয়া কোম্পানির, সেটার কার্ড যদি কোনো দর্শক ভাই নিতে চায় কার্ড দিতে পারবো, ভিডিও করা আছে, ভিডিও দেখাতে পারবো, সমস্যা নাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ সুন্দর একটা বকনা দেখছেন। আচ্ছা, আমরা ওলান পালানটা দেখি, হালকা একটু সরিয়ে দেন দেখি, হালকা একটু তাহলে দেখা যাবে আর কি। ঠিক আছে, নিপল 4টে আছে, পারফেক্ট আছে ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, নিপল 4টে দেখুন, কোনো দর্শক ভাইরা আইসি দেখে নিতে পারবে। তাহলে তাই ভাই 2 নম্বরে জার্সি বকনাটা 1 সপ্তাহের বীজ দেওয়া আছে। জি, সুন্দর একটা জার্সি বকনা দেখছেন। 2 নম্বরে বকনাটার দামটা কেমন আছেন ভাই? মাত্র 1,15,000 টাকা ভাই। বন্ধুরা 2 নম্বর জার্সি বকনাটার দাম শুনলেন 1,15,000। জি, তো দাম দর তো কিছুটা করতে পারবে, একটু সম্মানের খাতিরে কিছু ছাড়বো। মাশাআল্লাহ 3 নম্বরে সুন্দর একটা বকনা দেখছি। তাই ভাই 3 নম্বরে বকনাটার জাত মান বয়সটা? ভাই এটা হলো ব্রাহ্মা বকনা, রেডি বকনা, ব্রাহ্মা রেডি বকনা, রেডি বকনা। জি, যে কোনো সময় হিটে আসবে। আচ্ছা, আমরা একটু মাথাটা, হ্যাঁ মাথাটা দেখান ভাই, একটু মাথাটা ঘোরান এদিকে দেখি একটু, কম্বল নাভি দেখেন, তাহলে বুঝতে পারবে যে এটা কত মানের, কত দরের। কম্বলটা দেখেন, নাভি কম্বল দেখেন। জি, নিপুলটাও দেখায় দিয়েন বকনার। ফলন ফলনটা দেখি, নিপল 4টা ঠিক আছে দেখছেন, তারপর আপনারা নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ দেখে নিতে পারবে, যে কোনো ভাই এসে দেখে নিতে পারবে, 4টা প্রবলেম নাই। বন্ধুরা দেখছেন 3 নম্বরে একটা ব্রাহ্মা বকনা বাচ্চা, বড় সরো ভালো গ্রোথ দেখছেন। তো তাই ভাই বয়সটা কেমন হবে? ভাই এটা রেডি, যে কোনো সময় হিটে আসবে, এটা রেডি টাইপের বকনা, যে কোনো সময় হিটে আসবে। দামটা কেমন চাচ্ছেন ভাই? ভাই আমি 2টা জোড়া করছি, এই ব্রাহ্মা বকনা আর একটা আছে সাইওয়াল, 2টা মিলে একবারে দাম বলবো। আচ্ছা বন্ধুরা দেখলেন 3 নম্বর বকনা বাচ্চা, চলুন আমরা 4 নম্বর বকনা বাচ্চাটা দেখি, তারপর 3 নম্বর আর 4 নম্বর দামটা একসঙ্গে শুনুন। তারপরে দেখছেন 4 নম্বর বকনা, তাই ভাই 4 নম্বরের বকনাটা জাত মান বয়সটা? ভাই এটা হলো সাইওয়াল রেডি বকনা ভাই, এটা সাইওয়াল। জি,
খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, নাভি কম্বলটা দেখেন। আচ্ছা ওলান পানটা দেখি ভাই। হ্যাঁ ইনশাল্লাহ সব কিছু দেখেন, সমস্যা নেই ভাই। ঠিক আছে নিবুল চারটা, জি সব কিছুতেই পারফেক্ট পাবে। বন্ধুরা দেখছেন চার নম্বরে শাহিওয়াল বকন বাচ্চা, তো এটাও রেডি বকন বাচ্চা। হ্যাঁ ভাই এটাও রেডি, দুই একই হিটে আসবে, স্বল্প সময়ের ভিতরে হিটে আসতে পারে। বেশ বড় সড় একটা বকনা দেখছেন বন্ধুরা, দেখলেন এটা চার নম্বরে শাহিওয়াল বকন বাচ্চা, একটা রেডি বকন বাচ্চা, জি। তাই ভাই এখানে তিন নম্বর আর চার নম্বর এই দুটো বকন বাচ্চার সঙ্গে দামটা কেমন লাগছে ভাই? মাত্র 2,50,000 টাকা লাগছে ভাই। দাম দর করতে পারবে? দাম দর সম্মানের খাতিরে কিছু ছাড় হবে, তবে দর্শক ভাইরা যদি নেয় জাত উন্নয়নের জন্য খুব পারফেক্ট বাচ্চা হবে দুটা। বন্ধুরা তিন নম্বর আর চার নম্বরে এই দুটো বকন বাচ্চার দাম শুনলেন 2,50,000। ভাই তারপরে পাঁচ নম্বরে এই বকনা বাচ্চাটার যত্ন বসটা ভাই এটা হচ্ছে ফিলেক্সবি বাচ্চা ভাই ফিলেক্সবি বকনা বাচ্চা এটার বয়স মাত্র আট মাস। এটা ফিলেক্সবি, জি। খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন। হ্যাঁ সব কিছু পারফেক্ট আছে ইনশাল্লাহ। আচ্ছা এই বাচ্চাটা উলান পালনটা দেখি। হ্যাঁ এটা আট মাসের বাচ্চা বললেন, পালনটাও ভালো জায়গা আছে, উলানে জি। তাহলে তাই ভাই পাঁচ নম্বরে বকন বাচ্চাটা বসটা মাত্র আট মাস ভাই, জি। দামটা কেমন লাগছে ভাই? ভাই আমি যে পাঁচ আর ছয় এই বকনা দুইটার দাম একজাস্ট বলবো ভাই। বন্ধুরা এখানে এটা দেখলেন পাঁচ নম্বর বকনা বাচ্চা, চলুন ছয় নম্বর বকনা বাচ্চাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনি। হ্যাঁ তাই ভাই তারপরে ছয় নম্বরে বকনা বাচ্চাটা যত্ন বসটা ভাই, এটা হলো ফ্লেক্সবি বকনা, এটার বয়স হলো সাত মাস মাত্র। ফ্লেক্সবির পার্সেন্ট কিছু আছে তাই তো নাকি? জি জি ভালো পার্সেন্টেজ আছে ইনশাল্লাহ। খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন। বাচ্চাটা দেখি নিপুলটা। হ্যাঁ দেখেন নিপুলটাও দেখেন, ছোট বাচ্চা মাত্র সাত মাস বয়স। একটু দেখি, ঠিক আছে নিপুল চারটে আছে। বন্ধুরা দেখছেন ছয় নম্বর বকনা বাচ্চা, বয়সটা শুনেছেন সাত মাস হবে, জি। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন বন্ধুরা, এটা দেখলেন আপনারা ছয় নম্বর বকনা বাচ্চা, বয়সটা হবে আনুমানিক সাত মাস। বন্ধুরা এখানে আপনারা পাঁচ নম্বর আর ছয় নম্বর দুটা বকনা বাচ্চা দেখেছেন, তাই ভাই পাঁচ নম্বর আর ছয় নম্বরের দুটা বকনার সঙ্গে দামটা কেমন লাগছে ভাই? মাত্র 1,80,000 টাকা জোড়া। বন্ধুরা শুনলেন পাঁচ নম্বর আর ছয় নম্বর একসঙ্গে দাম 1,80,000। হ্যাঁ 1,80,000 টাকা। তাই ভাই সুন্দর সুন্দর কিছু বকনা বাচ্চা দেখালেন, দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চাইলেন ভাই? দর্শকদের উদ্দেশ্যে সবচেয়ে বড় পরামর্শ হলো যেখান থেকেই গরু কিনুক তারা সঠিকভাবে যাচাই বাছাই করে গরু কিনুক, কারণ কোনো গরু যদি খারাপ গরু কিনে নিয়ে যায় সে যদি তারা লস খায় তাহলে পরবর্তীতে গরুর ব্যবসায়িকদের গাল পারবে। তো এটা থেকে নিজের দক্ষতায় নিজে দেখে বেঁচে গরু কিনলে পারে, কখনো ইনশাল্লাহ ঠক খাবে না। অভিজ্ঞতাটা অবশ্যই তার থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, যদি না থাকে যাদের অভিজ্ঞতা আছে তাদের সহযোগিতা নিয়ে বলবো। হ্যাঁ সহযোগিতা নিয়ে খামারে এসে কিনে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা তো তাই ভাই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।